মরিদ বক্তব্য দিয়ে তৈরি হয় না ভাই, মরিদ তৈরি হতে হলে মেহনত লাগে। সিলেটের বুকে যারা পাথরে ফুল ফুটিয়েছেন আল্লামা সাহেব কিবলা ফুল তদি রহমতুল্লাহ আলাই, ফিল্ড তৈরি করে গেছেন। আমরা আসি, দুই একটা তকবির আপনারা দেন, শেষে হাদিয়া দেন, ড্রাইভারকে দেন। তা আমরা মনে করি, মনে হয় আমরা বক্তব্য দিয়েছি বলে মরিদ পারফেক্ট মরিদ হয়েছে, আমার ওয়াজ শুনে প্রকৃত কর্মী হয়েছে। কর্মী কি তো সস্তা তোমার মতো, আজকে এদিকে কালকে ওদিকে, এমন তো না রে ভাই। কর্মী তৈরি করা কঠিন আছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা রহিমাহুল্লাহ ওই ব্যবসা করেন না, ওই চিন্তা করেন না, তার সন্তানরা ওই চিন্তা করে না। আপনারা তো এলাকার লোক, ভালো জানেন, বড় সাহেবের কাছে আপনি চাইলেই কি কাছে ভিড়তে পারেন? কথা বলেন, হাতে থাকে ব্যাট, লাফ থাকে লাঠি, কদম বসিয়ে প্রকৃতভাবে করতে না পারলে কিলবুতা খাওয়া লাগে। এই সেলসেলা অন্যান্য কোন সেলসেলার মতো না, পার্থক্য আছে না? নেই, আপনারা আমাদের ভালোবাসেন, ফিল্ড তৈরি করেছেন, ওনার সন্তানরা কষ্ট করে যাচ্ছেন, ওনাদের বেশভূষায় তো পীর মনেই হয় না। মনে হয় কেউ প্রথমবার বড় সাহেবকে দেখলে তো পীর বুঝি না, কি রে ভাই উনি মুড়িদের থেকে আরো অধম মনে হয় নিজেকে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? দিল পরিষ্কার হতে হবে। আমি বক্তার নাম যদি মনে করেন বড় করে না লেখেন, আমার তো চোখ বাঁকা হয়ে যায়। মাইক লাগাইছো কয়টা? মাইক ঠিক মতো হয় না কেন, চিৎকার দিয়ে আপনি উঠেন মিয়া? আপনি কি বুঝেন, আপনার আমার পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক নাই? মনে করেন আমি কোন দলের লোক, আমি কার খালু, এর নাই ঠিক। কথা বলছেন আমার? আমরাও যারা কিছু বক্তা আছি, আমরা মনে করি আমরা একটু বোঝেন নাই, স্বাস্থ্য টাস্থ্য ভালো হইলে একটু গরম দিলেই লোকজন চিৎকার দেয়, মনে করে এগুলো তো আমাদের মরিদ হয়ে গেছে, আমার ভক্ত হয়ে গেছে। কথা বোঝেন? আর মনে মনে বলে বেটা ভয় পাইও না, আমরা খেদমত করতেছি, মেহনত করতেছি, ফসল আপনারা পাইতেছেন। মরিদ বক্তব্য দিয়ে তৈরি হয় না ভাই, মরিদ তৈরি হতে হলে মেহনত লাগে। বিশেষ করে কিছু কিছু সেলসেলা আছে, সত্যিকার জৈনপুরি সেলসেলা, বদরপুর সেলসেলা, বিশেষ করে স্যার সিনা বলি আমাদের এই এই মহাদেশে সিলেটের বুকে যারা পাথরে ফুল ফুটিয়েছেন আল্লামা সাহেব কিবলা ফুল তদি রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ বলবেন না? ফিল্ড তৈরি করে গেছেন। আমরা আসি, দুই একটা তকবির আপনারা দেন, শেষে হাদিয়া দেন, ড্রাইভারকে দেন। তা আমরা মনে করি, মনে হয় আমরা বক্তব্য দিয়েছি বলে মরিদ পারফেক্ট মরিদ হয়েছে, আমার ওয়াজ শুনে প্রকৃত কর্মী হয়েছে। কর্মী কি তো সস্তা তোমার মতো, আজকে এদিকে কালকে ওদিকে, এমন তো না রে ভাই। কর্মী তৈরি করা কঠিন আছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা রহিমাহুল্লাহ ওই ব্যবসা করেন না, ওই চিন্তা করেন না, তার সন্তানরা ওই চিন্তা করে না। আপনারা তো এলাকার লোক, ভালো জানেন, বড় সাহেবের কাছে আপনি চাইলেই কি কাছে ভিড়তে পারেন? কথা বলেন, হাতে থাকে ব্যাট, লাফ থাকে লাঠি, কদম বসিয়ে প্রকৃতভাবে করতে না পারলে কিলবুতা খাওয়া লাগে। এই সেলসেলা অন্যান্য কোন সেলসেলার মতো না, পার্থক্য আছে না? নেই, মরিদ এত সোজা না, আমার আপনার ভক্ত দু একটা চিৎকার এদিকে মারলে ওদিক দৌড়ায়, এমন মনে করিয়েন না। মরিদ হতে হলে যে চিল্লা দেয়, এটা কি মনে করেন মসজিদে মসজিদে পিকনিক করে চিল্লা দেওয়া? আপনি চাইলেই কি বড় সাহেবের কাছে গিয়ে চিল্লা দিতে পারবেন? প্রাথমিক স্তর তো বের হয়ে আসতে হবে। তোমার মতো বক্তা চিল্লা একটা দিলে তো মিয়া তুমি মরেই যাবা, কবরে গিয়ে ঢুকলে অন্ধকার ভয় তোমার জীবনটাই উতরে যাবে। আমরা মনে করি দুই একটা বক্তব্য দিয়ে গেলাম, আর মরিদ আমার হয়ে গেছে, মরিদ পিছলে যাচ্ছে, এই চিন্তা আমরা যেন না করি। আপনারা আমাদের ভালোবাসেন, ফিল্ড তৈরি করেছেন, ওনার সন্তানরা কষ্ট করে যাচ্ছেন,
ওনাদের বেশভূষায় তো পীর মনেই হয় না, মনে হয় কেউ প্রথমবার বড় সাহেবকে দেখলে তো পীর বুঝি না, কিন্তু ভাই উনি মুড়িদের থেকে আরো অধম মনে হয় নিজেকে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? দিল পরিষ্কার হতে হবে। আমি বক্তার নাম যদি মনে করেন বড় করে না লেখেন, আমার তো চোখ বাঁকা হয়ে যায়। মাইক লাগাইছো কয়টা? মাইক ঠিক মতো হয় না কেন? চিৎকার দিয়ে আপনি উঠেন মিয়া, আপনি কি বুঝেন? আপনার আমার পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক নাই। মনে করেন আমি কোন দলের লোক, আমি কার খালু, এর নাই ঠিক। কথা বলছেন আমার? আমি কখনো এই দলের, কখনো ওই পার্টির, কখনো ওই, বুঝেন না? আমরা বিভিন্ন জায়গার নৌকায় দাঁড়িয়ে বসে আছি, এই বিষয়গুলো বুঝি। যাদের মনে দোষ, ব্যবসা, আজে বাজে কথা, এই কথাগুলো তারাই বলতে পারে। প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তির জবান, এটা থেকে ভালো কথা বের হবে, দুর্গন্ধ বের হবে না। মানুষ আমাকে দেখে তো আমার আব্বাকে চিনবে, আমার বংশকে চিনবে। এখন আমি যদি এমন আচরণ করি যে আমার বংশ, আমার পরিবার, আমার আসলাফরা কলুষিত হয়, এর থেকে দুঃখ তো আর কিছু হতে পারে না ভাই। নবী বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউশরিক বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছনে ফেলে দেয়, তার বংশ কখনো তাকে আগাই দিতে পারে। এই জন্য বন্ধুগণ মনে রাখবেন, আল্লাহওয়ালা এই সিলসিলাগুলো তৈরি হয়েছে, প্রকৃত বদরপুর কেমন, প্রকৃত জৈনপুর কেমন, আমার বন্ধু প্রকৃত আল্লামা সাইয়্যেদ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ কেমন ছিলেন, তাদের আখলাক সব থেকে সুন্দর করে ফুটিয়ে দিয়েছেন আল্লামা সাহেব কিবলা, ঠিক কিনা বলে? এখন আমি আপনি যদি আইসা বলি, আরে ভাই আপনাকে আমি ওনাদেরকে আমি বকা দেই, ওনাদেরকে বলি আমি বদরুজ্জামান, চলো আমি বক্তব্য দিছি বলে মুরিদ গুলা পারফেক্ট হয়ে গেছে, তা আমি তো আহাম্মক ছাড়া আর কিছু হতে পারি, এতটুকু মনে রাখবেন। এজন্য আপনারা মেহনত করে গেছেন, এই যে জান্নাতের বাগান এই হাফেজ সাহেবরা সাজিয়েছেন, ওনারা সাজিয়ে গেছেন, তাদের রক্ত ঝরা মাঠ হচ্ছে সিলেটের জমিন অন্তত, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বে তাদের খেদমত, গোটা বিশ্বে খেদমত। এই জন্য একটা গল্প শুনেছিলাম, ইহুদি পণ্ডিত মুয়াজ্জিনের কাছে নিয়ে গেছে হাদিয়া, মুয়াজ্জিন বলছে হাদিয়া আনছো কেন তুমি ইহুদি? সে বলল, ভাই আমার মেয়ে চাইছিল ইসলাম ধর্ম গ্রহণ করবে, তুমি এমন বিকট সুরে আজান দিছো, তোমার আজান শুই না আর এখন ইসলাম গ্রহণ করতো না। নাউজুবিল্লাহ কইবেন না, মাঝে মাঝে আজান সুন্দর সুরে দিবে যেন আজানের মধ্যে ইসলামকে প্রতিধ্বনিত করে, কিন্তু বিকৃতভাবে আজান দিলে লোক তো ইসলাম থেকে দূরে সরে যাবে ভাই। প্রকৃত ইসলামের সৌন্দর্য তো এটাই। এই জন্য আমরা এই পৃথিবীর বুকে যারা এসেছি, আমরা যেন বুঝি যে আমাদের খেদমত যারা করেছেন শুকর গুজার করি। সাহেব কিবলা রাহিমাহুল্লাহ যিনি সৈয়দপুরে আঘাতপ্রাপ্ত হলেন, সেই দিন যদি প্রতিশোধ নিতেন, মন ছোট করতেন, আজকে সেই সিলসিলা কি এই 40 বছর পর্যন্ত এখনো থাকতো? কথা বলেন, থাকতো? বলা হয়েছে আপনি প্রতিশোধ নেন, তিনি বলেছেন না, সৈয়দপুরে আমাকে আঘাত করেছে ওইটার প্রতিশোধের জন্য তো আমার আগমন ঘটে নাই। এই জন্য তার রুহানি সন্তান যারা আছে এখনো, তিনি আজকে নাই, তার সঠিক খেদমত তার সন্তানরা দিয়ে যাচ্ছেন বলে এখনো সাহেব কেবলার শিক্ষায় শিক্ষিত সৈনিকেরা লক্ষ তরুণ আছে, তাদের শিক্ষা বাস্তবায়নের জন্য, ইসলামের জন্য বুক চেতিয়ে রক্ত দিতে প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা বলে? এই জন্য প্রকৃত দরবেশকে আর ধরবেশকে এটা মানুষ ভালো বোঝে, মানুষ এত পাগল না,
মানুষ সব বুঝে শুনে আমল করে, প্রকৃত ভালোবাসা এর মধ্যেই নিহিত। আর ফেক প্রেম যেগুলো আছে এগুলো থাকে না, কথা বলছেন?